আজকে ভিডিওটা একটু আলাদা, আমার জাস্ট কিছু কথা বলার আছে যেটা আমি মনে করি যে খুব প্রয়োজন এই সময় বলাটা, তো সেইগুলোই বলার জন্য আজকে এই ভিডিওটা বানানো। আমি পার্সোনালি সৌরভ গাঙ্গুলির খুব বড় ফ্যান, কোনোদিনও তার সাথে দেখা করার যে কোনো সুযোগ পাবো আমি কোনোদিনও সেটা আশাও করিনি। কিন্তু ভাই রিসেন্টলি দাদাগিরিতে আমাদের বাংলা ক্রিয়েটারদের ডাকা হয়, আর যেমন কি জানো এখন ভাই আমার 1 লাখের উপর সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, তো ভাই একটা আশা ছিল যে হয়তো আমাকেও ডাকবে। একটা সুযোগ হয়েছিল ভাই দাদার সাথে দেখা করার, কিন্তু ডাকিনি ভাই আমাকে। বাংলায় ভাই অনেক ক্রিয়েটারকে ডেকেছে ভাই, কিন্তু আমাকে ডাকিনি। কোনো প্রবলেম নেই তাতে, একটু জেলাক্স ফিল হচ্ছে কিন্তু ঠিক আছে ভাই, কোনো প্রবলেম নেই। দাদাগিরির প্রত্যেকটা পার্টিসিপেন্টস কে বুক ভরা ভালোবাসা, পদ ভরা চুল। কিন্তু ভাই আমাকে একটা জিনিস বলো যে আমার কি ভুল? জি বাংলার দাদাগিরির ডাইরেক্টোরিয়াল আর ম্যানেজমেন্ট টিম কে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। এই যে আপনারা পার্টিসিপেন্ট খুঁজতে বেরোন, বেঙ্গল থেকে অনেক পার্টিসিপেন্টস দের নিয়েছেন, কিন্তু এই মুচিপাড়া থেকে কি একজন কেউ খুঁজে পেলেন না? বেঙ্গল ইজ নট অনলি বেঙ্গল, মুচিপাড়া ইজ অলসো বেঙ্গল। একজন কেউ ডাকিনি ভাই মুচিপাড়া থেকে, একজন কেউ না। দেখো ভাই এটা কোনো নতুন কথা না, মুচিপাড়ার লোকেদের সবসময় একটু ছোট নজরে দেখে এরা। আর মুচিপাড়া থেকে ও তো অশিক্ষিত, ও তো স্কুলেই যেত মিড ডে মিল খাওয়ার জন্য, কিছু জানে নাকি? স্যার এটাই ভাবে ভাই বেঙ্গলের লোকেরা আমাদের ব্যাপারে, এটাই ভাবে। মুচিপাড়ার ভাই বিশ্ববিখ্যাত এগরোল খাওয়ার সময় তো সবাই মুচিপাড়া চলে আসবে, কিন্তু তোমাদের কোনো রিয়ালিটি শো তো মুচিপাড়ার কাউকে ডাকবে না। আর যদি যত রিয়ালিটি শো হয়েছে দাদাগিরি থেকে শুরু করে দিদি নাম্বার ওয়ান সব প্রত্যেকটা রিয়ালিটি শোতে পার্টিসিপেন্টদের সামনে ভাই মুচিপাড়া লেখাটা কোনোদিনও দেখতে পাবে না। মুচিপাড়া লেখা ওই শুধু ওই অটো স্ট্যান্ডেই দেখতে পাবে, এখানে দেখতে পাবে না। ভাই কত ভালো ভালো ক্রিয়েটার আছে ভাই মুচিপাড়ার, কত ইউটিউবার আছে ভাই, আমি 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 নাম নিয়েই বলছি ভাই, ঋত্বিক অধিকারী, ঋত্বিক অধিকারী লাইভ, একজনকেও ডাকিনি। আর তোমাদেরকে একটা সত্য কথা বললি, সৌরভ গাঙ্গুলির সাথে আমার একটা কানেকশন ছিল, সেই কানেকশনের জোরে আমি চাইলে চলে যেতে পারতাম কিন্তু দাদাগিরিতে, কিন্তু যাইনি আমি। সৌরভ গাঙ্গুলির বাড়ি হলো তোমার চৌরাস্তার মোড়ে আছে, আর মুচিপাড়া থেকে চৌরাস্তা 5 মিনিট ভাই। আমি রোজ যাই সৌরভ গাঙ্গুলির গলির সামনে, গার্লফ্রেন্ডের সাথে যাই ভাই, গার্লফ্রেন্ড ভাই আইসক্রিম খাই, আমি খাই না আইসক্রিম, কারণ আমি চেটে খাই না ভাই, আমি কেটে খাই, তাই গার্লফ্রেন্ড আইসক্রিম খাই, আমি সবেদা খাই ভাই কেটে। আমাদের এই মুচিপাড়া এত বড় একটা ইতিহাসের অংশ ভাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা খুব বড় ইতিহাসের একটা সিগনিফিকেন্ট পার্ট হলো মুচিপাড়া। আগের বছরে দেবের গোলন্দাজ সিনেমাটায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে যে জেলে রাখা হয়েছিল, যে জেল থেকে সে পালিয়ে গেছিল, সেই জেলের নাম মুচিপাড়া জেল। হ্যাঁ ভাই সেই মুচিপাড়ার ভাই কাউকে ডাকলো না দাদাগিরিতে। 1969 সালের দিকে ভাই যখন পুরো বিশ্বে ভাই কারোর জুতো ছিঁড়ে যেত, সবাই আসতো এই মুচিপাড়া, কারণ এখানে ভাই সব থেকে সেরা জুতোর শিল্পীরা আছে। ভাই তোমরা কি জানো কত স্বাধীনতা সংগ্রামী ভাই প্যারামাউন্টে জুস খেয়ে ভাই আমাদের মুচিপাড়ায় জুতো সারাতে আসতো? ভাই মুচিপাড়ার মধ্যে একটা ঐতিহাসিক জায়গা থেকে কাউকে ডাকবে না ভাই, কাউকে কোনোদিনও ডাকবে না। আমি তোমাদেরকে বলছি শোনো, বেঙ্গল ভাই এই মুচিপাড়ারকে একটা খুব নিচু চোখে দেখে ভাই, মুচিপাড়ার লোকেরা রিলেট করতে পারবে। ভাই গতকাল আমাদের মুচিপাড়ায় ভাই একটা অটো থেকে একটা ছেলে পড়ে গিয়ে তার বুড়ো আঙুল ভেঙে ফেলেছে। কলকাতার ভাই একটাও নিউজ চ্যানেল কভার করেনি ভাই, সবাই ভাই ওই বিরিয়ানির দোকানে কি গুলি চলেছে ওইটা নিয়ে ভাই, ওখানে ভাই বুলেট প্রুফ জাঙ্গিয়ে পরে নিউজ রিপোর্টাররা পৌঁছে যাচ্ছে, কিন্তু ভাই এখানে মুচিপাড়ার কোনো খবর কভার করবে না কোনোদিনও। ভাই দুর্বা দেখে ছিল না দাদাগিরিতে, কেন যাবে? মানে বেঙ্গলে যাদের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার থাকবে তারাই তো শুধু যাবে, তাতে হয়তো ফিমেল ক্যান্ডিডেট একটা হতো না, কিন্তু তাতে কি যায় আছে ভাই, দাদাগিরি রান্না বান্না থরি। ভাই কেন আমাকে ডাকলো না আমি কিছুতেই বুঝতে পারছি না, মানে আমিও তো বড় ইউটিউবার ভাই, মানছি যে মহিলাদের অবজেক্টিফাই করে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যার জন্য রেপুটেশনটা একটু খারাপ, কিন্তু ভাই তাতে কি, ভিডিওগুলো তো আমি প্রাইভেট করে দিয়েছি, তাও কেন ডাকলো না? ভাই একটাই কথা বলবো, তোমরা দেখতে পাচ্ছ ভাই সবাই এখানে মুচিপাড়াদের আলাদা চোখে দেখে, নিচু চোখে দেখে, বেঙ্গলের কেউ পছন্দ করে না মুচিপাড়ার কাউকে। ক্লিয়ারলি ভাই মুচিপাড়া ভার্সেস বেঙ্গল একটা বিবাদ করা হচ্ছে। মুচিপাড়ার লোকেদেরকে আমি বলতে চাই, বেরিয়ে পড়ো রাস্তায়, মিছিল করো, রায়ট করো, বেরিয়ে পড়ো, আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে, কেউ যদি অধিকার না দেয় ছিনিয়ে নিতে হবে। মুচিপাড়াকে আমি রিপ্রেজেন্ট করবো, আমি এগিয়ে নিয়ে যাবো মুচিপাড়াকে, তোমরা খালি পাশে থেকো আর আমার পোচা। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করো গাইস, আমার বাড়ি এই হাতের বুড়ো আঙুলে খুব ব্যথা, তো অটো থেকে পড়ে গেছিলাম না। চলো দেখা হচ্ছে দাদাগিরির পরের সিজনে, টাটা বাই। হ্যালো, হ্যাঁ ভাই একটা ভিডিও পাঠাচ্ছি, ভালো করে একটু এডিট করে দিস তো, আর মধ্যিখানে 4-5টা মিম ঢুকিয়ে দিস, নাহলে কেউ দেখবে না পুরো ভিডিও, আর একটু ওই চুংচাং পুংপাং আওয়াজ ঢুকিয়ে দিস, ঠিক আছে, লোকেরা সেটা যদি শুনে একটু হাসে। আর ভাই এই দাদাগিরির ট্রেনটা শেষ হয়ে গেলে আমাকে একটু মনে করে দিস তো, ভিডিওটা প্রাইভেট করে দিতে হবে, নাহলে সালা পরে ভাই বাচ্চা বড় হয়ে যখন আমার এই ভিডিওগুলো দেখবে ভাববে কি চুতিয়া ছিল আমার বাবা। আর আর শোন না শোন, হ্যালো, হ্যাঁ বলছি মিড ডে মিল কি দেওয়া স্টার্ট হয়ে গেছে? আচ্ছা একটা সরিয়ে রাখ আমি আসছি। আর শোন না বলছি পাঁপড়ের সাথে কি দিচ্ছে? চাটনি, চাটনি তো আমি খাবো না ভাই, চেটে আমি খাই না বাড়া, বুঝলি, চেটে খাই না আমি। দ্যাটস ইট, পিস আউট।